দাফনের 6 মাস পর বাড়ি ফিরলেন এক যুবতী। জাতিসংঘের মহাসচিব এবং কাতারের আমির এই অবৈধ দখলদার সরকারকে অভিনন্দন দিয়েছে। পৃথিবীতে আপনারা কখনো দেখবেন না যে কোন নতুন সরকার যদি নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানাতে অন্যান্য দেশ এবং সরকারগুলো 12-14 দিন 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ চরম মাত্রায় আজকের স্বৈর শাসকগিরি করার জন্য তারা কারো কাছে স্বার্থ বিক্রি করেছে। স্বৈর শাসকের পতন কিভাবে হয় আপনি তো সাগর ভাই পৃথিবীর সকল ইতিহাস জানেন। এটা তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে তো দিনের মতো পরিষ্কার যে 7 তারিখ যে নির্বাচনটা জাতীয় হলো বাংলাদেশে, এটা আসলে নির্বাচনের নামে একটা তামাশা। আরো উত্তেজনা করো, আরো উৎসাহ ব্যঞ্জক হবে এবং আরো জনপ্রিয় হবে। মৃত্যুর 6 মাস পর ফিরিয়ে আসলেন যুবতী, মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল। প্রিয় দর্শক, কোথায় ঘটনাটি ঘটেছে? ভিডিওর শুরুতেই হয়তো কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। এবারে 7 তারিখের নির্বাচন সরকার করেছে, সেটা নির্বাচন হয়নি বরং তামাশা হয়েছে। দাবি করছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। এবং কি আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো, ব্যারিস্টার ফুয়াদ অর্থাৎ জাতিসংঘের থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, মূলত সেই অভিনন্দন কেন জানালো এর মূল রহস্য ফাঁস করেছে ব্যারিস্টার ফুয়াদ। ওবায়দুল কাদের সাহেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করবো এবং তার কথাগুলো শোনাবো। এবং সর্বশেষ একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করবো যে স্বৈরাচার শাসক এর আগেও টিকতে পারেনি, এখনও পারবে না, কথাটি বলেছেন ডক্টর ফজিল হক। তে মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন সেই লাইভ টক শোটি দেখে আসি, স্বৈর শাসক বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন। ডক্টর ফজিল হক, চলুন তার বক্তব্যটি শুনে আসি। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ চরম মাত্রায় আজকের স্বৈর শাসকগিরি করার জন্য তারা কারো কাছে স্বার্থ বিক্রি করেছে। স্বৈর শাসকের পতন কিভাবে হয় আপনি তো সাগর ভাই পৃথিবীর সকল ইতিহাস জানেন। বাংলাদেশে পর্যন্ত বিরোধী মতের আন্দোলন লাগে নাই, এই আওয়ামী লীগকে হত্যা করেছে, সেটা যেহেতু বাংলাদেশে আছে। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় আমাদের দর্শক সম্মানিত যে দুই ভাই আমাকে প্রশ্ন করেছেন তার জবাবটা দিলেই তারপরে আমি আমার বিষয়বস্তুতে চলে আসছি। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতাকর্মী বিভিন্ন সময়ে মামলা হামলায় জর্জরিত, বিশেষ করে তারা অঙ্গহানি হচ্ছে, কেউ মৃত্যুর কোলে ঢুলে পড়ছে, সে সকল জায়গায় বিএনপির পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে কিনা স্পষ্ট করে বলতে পারি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে স্পেশালি ডোর টু ডোর তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে, তাদেরকে ঈদ উপহার পাঠানো হচ্ছে, সাহায্য পাঠানো হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে একটা কঠিন ক্রান্তিকাল চলছে, তার মধ্যেও আমাদের নেতাকর্মীদের পাশে, সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের পাশে আমাদের জায়গা থেকে সাহায্য চলছে এবং যেটাকে স্পেশাল মনিটর করছেন জননেতা জনাব তারেক রহমান। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে, আমাদের এক ভাই বলেছেন যে আশার বাণী সবই আশার বাণী। আপনি দেখেন, আপনাকে নিজেকে প্রশ্ন করেন যে আজকে বাংলাদেশে ক্ষমতায় থেকেও সজীবদের জয় বাংলাদেশে নাই, উপস্থিত নাই। সজীবদের জয়ের মতো একজন ব্যক্তি তারা রাষ্ট্রের ক্ষমতায় নির্বাচনে থাকতে পারলো না, ক্যাম্পেইনে থাকতে পারলো না, শপথ অনুষ্ঠানে থাকতে পারলো না, ক্ষমতায় থেকে নাই। এটাই ওদের পরাজয় যে ওরা যে চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, লোমহর্ষক জুলুম নির্যাতন অত্যাচার করছে, বাংলাদেশের মানুষ অবশ্যই বিজয় অর্জন করবে। এখন যে বিজয়টা আমাদের একটু আগে সাইয়েদ মামুন ভাই বলে গিয়েছিলেন, ১৭-১৮ কোটি মানুষ হচ্ছে বিএনপি কিংবা বিরোধী মতের জামাত শিবির হেফাজত চরমোনাই সব মিলে, মানে আওয়ামী লীগের অপজিশনে যারা আছে তারা। তো সেখান থেকে আমাদের মধ্যে এত বৃহৎ একটি গোষ্ঠীকে আন্দোলন সংগ্রাম সেই জায়গার মধ্যে সকলের ম্যান্ডেট, সকলের চিন্তা চেতনা একরকম নাও থাকতে পারে, একজন ব্যক্তি প্রশ্ন করতেই পারে, কেউ হতাশ নয়, বরঞ্চ আওয়ামী লীগ যে জুলুম অত্যাচার করছে সে কারণে জনগণ হতাশ। যে আজকে যে কথাটা আমাদের রিপন ভাইরা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে তাহলে জনগণ নেমে আসে না কেন, জনগণ আসবে কোথেকে? আপনাদের চোখে কি ছানি পড়েছে যে আপনারা দেখেন নাই যে সারা বাংলাদেশের তারুণ্যের সমাবেশগুলো, মহাসমাবেশগুলো আপনারা গোরস্থানে গিয়ে পর্যন্ত গুলি তাক করে তারপরে মানুষদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, 12 বছর আগে মানুষ মারা গিয়েছে, তাকে বাড়িতে গ্রেপ্তার করতে গিয়েছেন, তারপরেও নদী খাল বিল সব ডিঙিয়ে তারেক রহমানের একটা মেসেজের উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে। সেই সমাবেশ কি একটা করেছি? আমরা এরকম সমাবেশ শত শত করেছি গত 14-15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। সেখান থেকেই প্রমাণ হয় জনগণ আমাদের সাথে। এখন আপনি যে গুলি করছেন, আপনি যে বারুদ ব্যবহার করছেন, আপনার মাইকে আমি মনে হয় মিউট হয়ে, সেই জনগণ আপনাদের সাথে, জনগণ থাকা সত্ত্বেও আপনাদের লক্ষ্যে আপনারা
অর্জন করতে পারেননি, আপনারা সফলতা অর্জন করতে পারেনি সুস্পষ্টভাবে জানাব আরিফ রহমান রিপন বারবার এটা বলেছেন। স্বৈরশাসকের পতন কিভাবে হয় আপনি তো সাগর ভাই পৃথিবীর সকল ইতিহাস জানেন, বাংলাদেশে পর্যন্ত বিরোধী মতের আন্দোলন লাগে নাই, এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করেছে, সেনও যুক্ত বাংলাদেশে আছে, আজকে যখন বাকশাল কায়েম করেছে বাকশালের পরে কয়দিন বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করেছিল, কতদিন টিকেছিল, কিন্তু সেখানে কি কোনো বিএনপির জন্ম হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কি তখন ছিল, ছিল না, তাই তাকে দোষ দিতে পারেননি, তাই এখন দোষ দিচ্ছেন কি, ওইটাকে টেনে এসেছে আমাদের দলের নেতা প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটাকে দোষ দিচ্ছেন, আজকের বাংলাদেশের যে ধরনের সমস্যা চলছে এর অবশ্যই সমাপ্তি ঘটবে, কিন্তু জনগণের উপরে আপনি গুলি করছেন, হত্যা করছেন, নির্যাতন করছেন, এরকম স্থিতিমূলক যুগে যুগে কোনো সময় ছিল না, তবে এটা মনে রাখতে হবে যে পাকিস্তানিরাও আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, শেষ জায়গায় কিন্তু টিকতে পারেনি, আপনি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এসেছেন, আমি শেষ কি শুরু করলাম মাত্র, আমাকে তো আমি ছোট করে শেষ করতে চাই, আমি আমাদের তাহলে আমাকে প্রসঙ্গ চেঞ্জ করতে হচ্ছে, যে প্রসঙ্গটা এসেছে তিনি আমাদের রিপন ভাই বলার চেষ্টা করেছেন যে উগান্ডা, উগান্ডার সাথে উনি একটা উদাহরণ দিয়েছেন, আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগের সাথে উগান্ডার সাথে একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে, কেন রয়েছে জানেন, বাংলাদেশের সরকার গঠনের পরে উগান্ডায় চলে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রথম সফর কিন্তু তার উগান্ডাতে হয়েছে, আপনি যদি দেখেন হিসাব করে যে এই পররাষ্ট্রমন্ত্রীর উগান্ডা সফর, তারপরে যদি আপনি একটু বাংলাদেশে দেখেন যে 25 বিদেশি পর্যবেক্ষক আবেদন করেছে, তার মধ্যে 11 জন পর্যবেক্ষক হচ্ছে উগান্ডার, এই যে উগান্ডার সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং আজকে আপনি যদি রিপোর্ট দেখেন যে উগান্ডায় যেই লোক 2021 সালের নির্বাচনের আগ পর্যন্ত তৎকালীন সময় পর্যন্ত 35 বছরের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই ব্যক্তিকে নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই রিপোর্টেও শেখ হাসিনার মতোই একই আদলে তিনি রাষ্ট্র ক্ষমতায়, ওই উগান্ডার প্রেসিডেন্টও সেখানে ইন্টারনেট বন্ধ করে তারপরে ভোটাধিকার হরণ করে তারপরে মানুষদের বাড়িতে গিয়ে সিম বন্ধ করে দিয়ে বিরোধী দলের নেতার বাড়িতে আর্মি পাঠিয়ে দিয়ে তারপরে হত্যাযজ্ঞ করে, সে কারণেই ওনাদের কেন জানি বার বার উগান্ডার কথাটা মনে পড়ে, এবং উগান্ডার সাথে উনি মিলিয়ে বুঝাতে চাচ্ছেন যে উগান্ডার যেভাবে একটা প্রতিদ্বন্দ্বী দল এবং তার সাথে আরেকটি দল, আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে উগান্ডা হচ্ছে আওয়ামী লীগ, কারণ এই দলটির সাথে এই জায়গার সাথে উগান্ডার সাথে একটি ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্য, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো মৃত্যুর 6 মাস পর আবারও কীভাবে ফেরত আসলো তরুণী, আসল রহস্যটা কী আসলে, ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন, তো চলুন ভিডিওটি আগে দেখে আসি। দাফনের 6 মাস পর বাড়ি ফিরলেন এক যুবতী, মাস ছয়েক আগে পুকুরে বস্তাবন্দি মরদেহ পাওয়া যায় তার, পুলিশ মরদেহ উদ্ধারের পর দাফনের ব্যবস্থাও করে, ওই তরুণীকে হত্যার দায়ে রুবেল আলী নামে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয় এবং 40 দিন জেল খাটার পর রুবেল আলী জামিনে জেল থেকে বেরিয়ে আসেন, তবে 6 মাস পর গত বুধবার সন্ধ্যায় স্বামী সহ ফিরে এসে এলাকায় হইচই ফেলে দিয়েছে 27 বছরের সেই যুবতী। মামলা অনুযায়ী 6 মাস আগে সে মারা গেছে, আবার কালকে সে ফিরে আসছে। আমি 40 দিন যাবত জেলখানায় ছিলাম এই মামলার মহিলার মার্ডার কেসের আসামি হিসেবে, কালকে দেখছি হঠাৎ মহিলা জীবিত অবস্থায় ফিরে আছে, আমি এখন পর্যন্ত জামিন অবস্থায় আছি। মৃত মানুষ জীবিত ফিরে আসার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, মৃত ববিতা খাতুনকে দেখতে শত শত মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে, কিভাবে ফিরে এলো তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 6 মাস আগে ববিতা খুন হয়েছেন বলে পরিবার ও এলাকাবাসীর সবাই জানেন, এমনকি তার বস্তাবন্দির লাশ উদ্ধার করে দাফনও করেছেন এলাকাবাসী। আমাকে নিয়ে জামেলায় অত্যাচার করেছে বুঝছেন, আমাকে 4.5 মাস ধরে আমার মা বাপের কাছ থেকে আমাকে কি করে রেখেছে, আমি বুঝছি না, আমি একটা মহিলা, আমি জানতে না আমি বেঁচে আছি জানেন, আমার ভিতরে কি আছে ভাই, আমি বিপদে পড়েছি, আমি কোনো রকম সাহায্য কিংবা উপকার করো, আমি বলে না আবু আমি কোনো সাহায্য টাহাজ্য করতে পারবো না, আমার গার্লফ্রেন্ড আছে, আমি কোনো এই উপকার করতে পারবো না। গত বছরের 26 জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড়ের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ওই নারীর গায়ে থাকা স্বর্ণালঙ্কার দেখে ববির পরিবার তাকে নিজেদের মেয়ে হিসেবে শনাক্ত করে। পুলিশের উপস্থিতিতে জেলা শহরের ফকিরপাড়া কবরস্থানে দাফন করা হয় মরদেহ। শুনলাম যে আমার ছেলে একটা মেয়ের একটা লাশ পাওয়া গেছে, আমরা কেন লোক নিয়ে যাওয়ার পরে ছেলেকে বললো, তারপরে নিয়ে যায় আমার ছেলে, কিন্তু নির্দোষ প্রমাণ পেয়ে ছেলেকে নিয়ে যাবো ছেড়ে দিয়েছিল, এখন মেয়েটা 6 মাস আগে বা 7 মাস আগে মারা গেছিল, মেয়েটা এখন ফিরেছে। আর এই কালকে ঘটনা কাল শুনেছি যে এ মামলায় রুবেল আলী নামে এক যুবককে পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে, তবে থানায় ডেকে এনে হত্যার দায় স্বীকার করাতে পুলিশি নির্যাতন করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রুবেল আলী। তার দাবি, খুন না করেও তিনি হত্যা মামলার আসামি হয়ে 40 দিন কারাবন্দী ছিলেন। মামলাটি চলছে এখনো, আমি জামিন অবস্থায় আছি। আইনের অবস্থা এটা কি বাংলাদেশের এটা আইন যে একটা মানুষকে থানাতে ডেকে নিয়ে যায় 2-3 দিন 8 ঘন্টা করে 3-8 24 ঘন্টা ধরে ডইলে ছেটাঠাইছে, এটা কি দেশের আইন? আমাকে আফজালি চাই, আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, আমাকে তারপরে আমি বলতে আসি যে না আমাকে মেরে ফেলে দেন তো আমি মরে যাবো তাও স্বীকার, কিন্তু আমি মার্ডার করিনি, আমাকে পারেনি স্বীকার করাইতে, আজ সত্যতা আল্লাহ তালা উপরে একজন আছে বলেই আজ প্রমাণ করিয়ে দিলে যে জীবিত ওই মহিলা ফেরত হয়েছে। স্থানীয়রা জানান ববি খাতুন মারা যাওয়ার ঘটনায় একজন জেলও খেটেছে, হঠাৎ করেই ববি খাতুন তার স্বামীকে সঙ্গে নিয়ে গ্রামে এসেছেন, মৃত ববি খাতুনকে দেখে আশ্চর্য সবাই। 8 মাস পরে শুনলাম নাকি গত বুধবার বিকাল 4টা অথবা 4:30 দিকে মেয়েটা আবার দেশে ফিরে এসেছে বাড়িতে জামাই সহ। আমরা যখন ওই ওনাকে ওনার মেয়ে হারাই, উনি অনেক খোঁজাখুঁজি করেছিলেন, খোঁজাখুঁজির মাধ্যমে ওনাকে পায়নি, জানি না তার সাথে তার কি সম্পর্ক ছিল কিছু না জানি না, এবং একটা ছেলেকে ওখানে তার পরিবারের লোকজন ওর নাম প্রচার করে ওকে জেল হাজতে যেতে হয়েছে, এখন 8 মাস পরে আবার ওই মেয়েটা বাড়িতে ফিরে এসেছে। এলাকার লোকজন ববি খাতুনের আত্মগোপন ও ফিরে আসাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন, তবে এ বিষয়ে ববি খাতুন কারোর সঙ্গে কথা বলছেন না। এদিকে পুলিশ বলছে ঘটনাটি তদন্ত চলছে, এর আগে বস্তাবন্দি মরদেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টে পাঠানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন, অর্থাৎ নিউজটি আপনারা সম্পূর্ণ জানলেন।
আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যাই হোক, এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, সম্ভবত তিনি ট্রেনের ভিতরে বসে একটি বক্তব্য দিয়েছে। জনপ্রিয় দর্শক শ্রোতা, সেই বক্তব্যটি শুনে আসি, তিনি আসলে কী বলতে চাচ্ছে বা কী বলছে। তো বক্তব্যটি শোনার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। চলুন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি। আরও উত্তেজনা করো, আরও উৎসাহ ব্যঞ্জক হবে এবং আরও জনপ্রিয় হবে এগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা যে পারি তার প্রমাণ মেট্রো রেল, আমরা যে পারি তার প্রমাণ পদ্মা সেতু, আমরা যে পারি তার প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলিটা, আমরা যে পারি তার প্রমাণ রূপপুর, আমরা যে পারি তার প্রমাণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। এগুলো যখন আমরা পেরেছি, যেসব প্রকল্প চলমান আছে, যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের অর্ধেক হয়েছে, অর্ধেকটা বাকি রয়েছে, এবছরই আমরা শেষ করব আশা করছি। এছাড়া আমাদের যে বাস র্যাপিড ট্রেনটি সেটার কাজও আমরা ইনশাল্লাহ জুনের আগে শেষ করে ফেলতে পারবো, এই লক্ষ্য নিয়ে কাজ করে যাব। আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ব্যারিস্টার ফুয়াদ এবং পীর সাহেব চরবনাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, এটা আমরা সকলে জানি। বরাবরের মতো আবারও প্রধানমন্ত্রী হয়েছে শেখ হাসিনা, এবং মন্ত্রী প্রতিমন্ত্রী সকলের কিন্তু এক একজন এক একটা স্থান পেয়েছে। তো অবশেষে এই 7ই জানুয়ারি নির্বাচন নাকি তামাশার নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচনই হয়নি। আসলে আরও কী কী বললেন তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। চলুন পীর সাহেব চরমনাই, অর্থাৎ হাত পাখার প্রতীকের যিনি, তো চলুন রেজাউল করিম সাহেবের বক্তব্যটি শুনে আসি। তো এটা তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে তো দিনের মতো পরিষ্কার যে 7 তারিখ যে নির্বাচনটা জাতীয় হলো বাংলাদেশে, এটা আসলে নির্বাচনের নামে একটা তামাশা, এবং সাজানো গোছানো একদলীয় একটা নির্বাচন, একদলীয় নির্বাচন সেটাও আমরা বলবো না। কারণ আসলে মূলত আমরা যেটা নাকি আপনাদের মাধ্যমে যেটা বাস্তবে আমরা জাতি দেখছি, সেখানে আগেই ভোট পেটানো, ব্যালট পেপারের ভিতরে সিল মারা, সাথে সাথে নির্বাচন কমিশন এবং তাদের যারা নাকি সহযোগী ছিল তাদের বক্তব্য মুহূর্তের ভিতরে আবার পরিবর্তন, আবার নির্বাচন কমিশন বক্তব্যের পরে 5 থেকে আরেকজন বলে দেয় যে সে 28 পয়েন্ট এত ভোট পড়লো, আবার একটু পরে একজন বলার কারণে বলে 40-41%। তো এটা তো আসলে নির্বাচন বলা যায় না, এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের জনগণের সাথে একটা প্রতারণা, ধোকা। প্রশাসন হয় প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করে, কিন্তু প্রশাসন যখন দলীয়করণ হয়, প্রশাসন যখন একটা দলের ক্যাডার হিসেবে কাজ করে, সেখানে আমরা নিরস্ত্র মানুষগুলো, প্রশাসন এবং সরকার সাথে তো যুদ্ধ ঘোষণা করা যায় না, এই ধরনের আমাদের নিরস্ত্র মানুষগুলো তাদের সামনে এইভাবে নাইমা কোনো কিছু অর্জন করার মতো আমরা সেরকম একটা অবস্থান দেখি না। পানির তো একটা ধরন আছে নরম, কিন্তু ওর গতিটা কিন্তু গরম। তো এক পর্যায়ে আমাদের এই নরম প্রসেসটাই এক পর্যায়ে আল্লাহর রহমতে গরম হবে, এরা সময়ের অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহর রহমতে আশা করি আমরা দেখতে পাবেন। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনে আমার তো যতটুকু দেখা, তারপর আপনাদের কাছে তো আরও পরিষ্কার থাকার কথা যে আমাদের 2-1 জন লোক সারা দেশ কোথাও নির্বাচনে অংশগ্রহণ করছে, ভোট দিচ্ছে, এরকম আমার জানা নেই। আমাদের লোকজনের উপরে আমরা খুবই খুশি এবং তারা সেটা কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করে। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে প্রায় চলে এসেছি। জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে, সেই অভিনন্দন জানানো নিয়ে নতুন রহস্য ফাঁস করেছে ব্যারিস্টার ফুয়াদ। তো তার বক্তব্যটি শুনেই কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, শেষ ভিডিওটি দেখে আসি। জাতিসংঘের মহাসচিব এবং কাতারের আমির এই অবৈধ দখলদার সরকারকে অভিনন্দন দিয়েছে। পৃথিবীতে আপনারা কখনো দেখবেন না যে কোন নতুন সরকার যদি নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানাতে অন্যান্য দেশ এবং সরকারগুলো 12-14 দিন 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে। এটার মধ্যে দিয়ে আমরা জাতিকে বলতে চাচ্ছি, আপনারা বিভ্রান্ত হবেন না। 1996 থেকে 2001 যেভাবে হাত শেখ হাসিনা বাংলাদেশের মানুষের করের টাকা দিয়ে পিস বিক্রি কিনেছে, নির্বাচনে পরাজিত হওয়ার পরে এই দখলদাররা এখন বিদ্যুতি কেনা শুরু করেছে, এবং এই বিদ্যুতি কিনতে কিনতে ফ্লাইটে সার্টিফিকেট আসতে আসতে 3 সপ্তাহ লেগে গেছে। অতএব এই বিদ্যুতি হচ্ছে আওয়ামী লীগের কেনা বিদ্যুতি।
ওই তহলদারদের কেনা অভিনন্দন হচ্ছে, জাতিসংঘ আর কাতারের অভিনন্দন। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না, আমরা পিএইচডি কেনা ব্যাপার ইতিহাস যেমন জানি কিভাবে বিদেশে লবি করে দেশের লক্ষ লক্ষ ডলার খরচ করে ডিপুটি কেনা যায়, অভিনন্দন কেনা যায়, সার্টিফিকেট কেনা যায়, এগুলোর ইতিহাসে আমরা জানি। অত দেশবাসী আপনার এই ডিপুটির অভিনন্দন এই কেনা শুভেচ্ছা দিয়ে কোনোভাবে বিভ্রান্ত হবে না। তারা 7 জানুয়ারিতে পরিষ্কার করে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে আওয়ামী এই দুঃশাসনের যে দখলদার বাহিনীকে আমরা 90% মানুষ রিজেক্ট করেছি, প্রত্যাখ্যান করেছি এবং সেখান থেকে ফিরে আসার কোনো বাস্তবতা তৈরি হয় নাই। 1996 থেকে 2008 সালে আজকে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিআইডিকে তারা বিএনপির দালাল বলছে, এই পিআইডির প্রকাশিত প্রতিবেদনে 2008 সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, এবং দুর্নীতিটা এত বেশি তারা করে দিয়েছিল 2001 থেকে পিছনে আরো 5 বছর পর্যন্ত যে এই দুর্নীতির চ্যাম্পিয়নশিপের যে কাফি বাংলাদেশের মানুষকে নির্লজ্জভাবে সেই চ্যাম্পিয়নশিপের কাফি 4 থেকে 5 বছর ক্যারি করতে হয়ে গেছিল। তো দুর্নীতি এবং বিক্রি কেনার এই দুইটা বাস্তবতা দেখেন আবার কিভাবে এই নতুন বাকশালের আমলে আবার ফিরে আসছে। আপনারা দেখেছেন গত পরশুদিন জাতিসংঘের মহাসচিব এবং কাতারের আমির এই অবৈধ দখলদার সরকারকে অভিনন্দন দিয়েছে। পৃথিবীতে আপনারা কখনো দেখবেন না যে কোন নতুন সরকার যদি নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানাতে অন্যান্য দেশ এবং সরকারগুলো 12-14 দিন 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং তখন এই হীরক রানীর দেশ যিনি চালিয়েছেন এই মহামান্য রানী, উনি প্রায় দেখতেন আপনার পিএইচডি ডিগ্রি কিন্তু আমরা দেখেছি 1996 থেকে 2011 সালের ভিতরে শেখ হাসিনা প্রায় 19টা পিএইচডি ডিগ্রি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা খরচ করে বাংলাদেশের ট্যাক্সপেয়ারদের টাকা খরচ করে উনি কিন্ত। এই কেনার মধ্য দিয়ে যেটা হয় যে এই মহামান্য রানীর যে শিক্ষাগত যোগ্যতা এবং হীনমন্যতা সেটা তখন প্রকাশিত হয়ে গিয়েছিল জাতির সামনে। এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও, মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 5টি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার শোনার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।